একুশটা লেবু, একুশটা লঙ্কা, গোবর জল গঙ্গা জল দিয়ে সিঙ্গুরের বিজেপি ধর্ণা কর্মসূচির মঞ্চস্থানকে শুদ্ধিকরণ করল তৃণমূল। এদিন মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়ক করবী মান্নার নেতৃত্বে এই শুদ্ধিকরণ কর্মসূচি করা হয়। এদিন একুশটা লেবু, একুশটা লঙ্কা, গোবর জল ও গঙ্গা জল দিয়ে সিঙ্গুরের বিজেপি ধর্ণা কর্মসূচির মঞ্চস্থানকে শুদ্ধ করল তৃণমূল। গ্রামের চাষি বাড়ির মহিলারা ঝাঁটা নিয়ে আসেন মঞ্চস্থানে, খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন হয়। এরপর গোবর জল ছিটিয়ে ঝাড় দেন গ্রামের মহিলারা। এরপর গঙ্গা জল ছিটিয়ে গ্রামের মহিলারা উলুধ্বনি দিয়ে এলাকা শুদ্ধিকরণ করেন। গত তিন দিন ধরে যে কৃষকবিহীন কৃষক আন্দোলন এই সিঙ্গুরের বুকে সংগঠিত করতে এসেছিল, আমরা মনে করি সিঙ্গুরের আন্দোলন ছিল প্রকৃত আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 26 দিন অনশন, 14 দিন অবস্থান, তাপসী মালিক শহীদ হয়েছে, রাজকুমার ভুল শহীদ হয়েছে, আমার মা বোনেরা আজকে যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেককেই বামপন্থী পুলিশ দ্বারা নির্যাতিত। আজকে সেই আন্দোলন ছিল কৃষকের স্বার্থে আন্দোলন, আর গত 3 দিন ধরে যে আন্দোলনের নাটক এখানে করে গেল সেটা আন্দোলন নয়, সেটা পৌর নির্বাচনে যাতে সিঙ্গুরে একটা বিশৃঙ্খলা করে পৌর নির্বাচনের মুডকে ঘোরাবার চেষ্টা করেছিল, কিন্তু সিঙ্গুরের মানুষ সেই প্ররোচনায় পা দেয়নি। আমরা মনে করি যারা বিশ্বাসঘাতক বেইমান তারা সিঙ্গুরের মাটিতে এসে সিঙ্গুরের আন্দোলনের পিতৃভূমিকে তারা অশুদ্ধ করে গেছে। সেই জন্য আমার সিঙ্গুর আন্দোলনের কৃষকরা, কৃষক রমণীরা তারা এসে আজকে ঝাঁট দিয়ে গোবর জল চড়িয়ে একুশটা লেবু, একুশটা লঙ্কা, এমনকি গঙ্গা থেকে গঙ্গা জল এনে এই মাটিকে শুদ্ধ করল। এখন ওরা চোখে দেখতে পায় না চাষ হচ্ছে কি না হচ্ছে, ওদের দেখা উচিত। যারা এসেছিল তারা যদি চশমা না এনে থাকে, এখানে সিঙ্গুরে ভালো চশমার দোকান ছিল, সেই চশমা কিনে পড়লে তারা দেখতে পেত চাষ হচ্ছে কি না। প্রধানমন্ত্রী কৃষি যোজনা যেটা আছে, কৃষি বিমা যোজনা, এটা সম্পূর্ণ ভেক, এটা সম্পূর্ণ ভেক। শুভেন্দু অধিকারী জানে না যে ওদের ক্রাইটেরিয়া অনুসারে 38 লক্ষ নাম রাজ্য সরকার পাঠিয়েছিল, সেখানে একর পিছু 6,000 টাকার মধ্যে 2,000 টাকা করেছে পেয়েছে 23,000 23 লক্ষ লোক, বাকি 15 লক্ষ পায়নি। আর সেখানে আমাদের মুখ্যমন্ত্রী 77 লক্ষ কৃষককে একর পিছু 10,000 টাকা করে দিয়েছে, তাই ওই বিশ্বাসঘাতকের কথা বাংলার মানুষ শুনবে না। 3 দিনের যে আপনাদের কর্মসূচি হয়েছে সেখানে আজকে তৃণমূলের তরফ থেকে ওখানে গোবর গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করা হলো, এ ব্যাপারে আপনার কী বলবেন? দেখুন, গত 3 দিন ধরে ক্ষতিগ্রস্ত যারা অন্নদাতা তাদের দুঃখের কথা শোনানোর জন্য তার অবস্থানে ছিলেন। ওখানে অন্নদাতারা যেখানে থাকেন সেই স্থান পবিত্র হয়, শিবস্থানে পরিণত হয়, অপবিত্র হয় না, এটা তৃণমূলের জ্ঞান নেই। আর এই কর্মসূচির মাধ্যমে ওনারা যে নক্কারজনক কাজ করেছেন, গোটা দেশের অন্নদাতাদের অসম্মান করা হলো, এর জবাব কিন্তু গোটা দেশের অন্নদাতারাই দেবেন বলে আমরা বিশ্বাস রাখি। আর বোধহয় ওনারা যেটা ভাবেন যে আমরা যদি দিদির ব্র্যান্ডের 20 টাকার পাউচ ব্যাগ নিয়ে বা মহুয়ামদের ব্র্যান্ড নিয়ে যদি ওখানে বসতো মদমাতালরা, তাহলে সেই স্থান মনে হয় পবিত্র হতো। আমি এটা জানতে চাই বেচামান্নাবাবুর কাছে এবং মাননীয়ার কাছে। দেখুন, এটা জাস্ট ট্রেলার দেখে দিদিমণি ভয় পেয়ে গেছেন, এটা দীর্ঘমেয়াদী একটা আন্দোলনের সূচনা হলো শুধু। আগামী দিন দেখতে পাবেন এই ইস্যুতে কীভাবে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে ওঠে। দেখুন, দিদিমণি যখন ধর্ণা মঞ্চ করেছিলেন ওনারা বাইরে থেকে নিয়ে এসেছিলেন, সেটা ওনারা ভেবেছেন হয়তো আমরাও বাইরে থেকে নিয়ে এসেছি। আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখতে পাবেন, বাই নেম আমরা বলে দিতে পারবো সিঙ্গুরে কোথায় কোন চাষির বাড়ি আছে। দেখুন, সবচেয়ে বড় যদি সিঙ্গুরের সঙ্গে গদ্দারি করে থাকে সেটা বেচা মান্না, ওনাকে আগে দেওয়া উচিত। আর উনি
গদ্দারি করেননি, উনি সমস্ত ত্যাগ করে এসেছেন, ভোগের রাস্তা ত্যাগ করে উনি এসেছেন, কঠিন পথ বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, এটাকে গদ্দারি বলে না। এখন কে কী অভিযোগ করছে বলতে পারবো না, মাস্টারমশাই এটা ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারবেন কেন তিনি আসতে পারেননি। মধুসূদন দাস, সাংগঠনিক হুগলি জেলা বিজেপির সহসভাপতি। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।